আসসালামু আলাইকুম দিন পর সুন্দর একটি সকাল দিয়ে আজকে ব্লগটি শুরু করছি এখনও সূর্য ওঠেনি ফজর নামাজ পড়ে একটু ব্যালকনিতে আসলাম পাখির কিচির মিচির সাউন্ড শুনছি এত ভালো লাগছে যে মনে হচ্ছে আমার গায়ের উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে আর তাকিয়ে দেখলাম ভাবলাম যে মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছে পাখিরা আর আল্লাহ তালা একটি রোগ দিয়ে পৃথিবীর সব মানুষকে ঘরবন্দি করে রেখেছে তো এটা নিয়ে আমরা মন খারাপ নাই বা করি পৃথিবীর সব মানুষের জন্য আমরা এতটুকু স্যাক্রিফাইস করতেই তো পারি তাই না আমার প্রবলেম সবার প্রবলেম এখন সবার একই প্রবলেমে আছে আমরা সেজন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইবো সবার সবার জন্য দোয়া করব আর সব দেশের সরকার যে নিয়ম পালন করতে বলেছে সেটা আমরা সবাই পালন করার চেষ্টা করব। তাহলে সবারই ভালো হবে ছোটোবেলায় পড়েছি না যে দশে মিলে কুড়ি কাজ হারিজিতে নাহিলাজ তো সেই আশায় আছি ইনশাল্লাহ আমরা সবাই সব কিছু মেনটেন করার চেষ্টা করব আল্লাহ চাহে তো বিপদ থেকে আমরা উদ্ধার হয়ে যাব একদিন আমাদের আবার আগের মতো সুন্দর জীবন ফিরে পাবো আবার মজা করব আনন্দ করব, ইনশাল্লাহ আল্লাহ সবাইকে পরীক্ষা করে কিছু কিছু সময় তো সুখ কিছু সময় দুঃখ এটা তো নিয়ম মিটায় না কিছুদিন আনন্দ কিছুদিন দুঃখ সেভাবে আমরা অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি কিছুটা সময় না হয় এভাবেই থাকলাম কোনো সমস্যা নেই তারপর আল্লাহর কাছে শুক্রিয়া এখনও পর্যন্ত আমরা অনেক সুস্থ আছি এটাই সবচেয়ে বড় কথা আল্লাহ আল্লাহতাল্লাহ এই কঠিন রূপ থেকে আমাদের দূরে রাখুন আসলে এত খারাপ লাগে যে এভাবে মৃত্যুটাকে সবাই ভয় পাচ্ছে যে এই রোগ হলে তো কেউ কারোর সাথে দেখা করতে পারবে না যে আর দেখা হবে কিনা সেটাও বোঝা যাচ্ছে না এই ভয়টা এই সবসময় লাগে আমি এখন দু কাপ চা বানালাম এক কাপ আমার ছেলেকে দিবো সজাগ আছে আর আমার হাজব্যান্ড তো ঘুমাচ্ছে তো এখন চায়ের সাথে একটু বিস্কিট খাবো ঘুম থেকে উঠে আমি হ্যাবি নাস্তা করতে পারি না তো আমার ছেলে বললো আমাকে বিস্কিট দিয়ে একটু লাল চা দাও তো আসলে এখন গলার ব্যথার ভয়ে একটু গরম গরম খাওয়ার চেষ্টা করি এমনিতে সত্যি কথা আমি এতটা চা লাইক করতাম না আগে ফ্রেন্ডের সাথে বসলে একটু করে খেতাম আর আরিদানি খেয়ে খেয়ে ভালোই অভ্যাস হয়ে যাচ্ছে এখন একটু বাংলাদেশে কল করব আজকে আর ঘুমাবো না নর্মালি তো সবসময় আমার মেয়েকে স্কুলে দিয়ে আমি বাংলাদেশে কথা বলে তারপর ঘুমাতাম এখন তো কোনো সিস্টেমই নেই যখন খুশি ঘুমাচ্ছি উঠছি সব কিছুই উল্টাপাল্টা আমি এখন একটু কিচেনে আসলাম দুপুরে খাবারের জন্য একটু রুই মাছ ফ্রাই করছি আজ তেমন কিছু রান্না করব না একটু টক আর আলু ভর্তা করবো সিম্পল খাবার আর বাচ্চাদের জন্য চিকেন আছে তো রুই মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি যদি গন্ধ থাকে আপনারা একটু ভিনেগারের পানিতে ধুয়ে নেবেন তারপর একটু লবণ হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর আদা রসুনের পেস্ট এভাবে আপনারা যে কোনো মাছই ফ্রাই করতে পারেন আর একটু তেল দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে ফেলবো আপনারা করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি মাছটা এভাবেই সবসময় ফ্রাই করি তাই আপনাদের সাথে শেয়ার করছি এখন একটু লেবু রসও দিয়ে দিচ্ছি রসটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে ফেলবো এভাবে মেখে বিশ মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি এখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটু করে দিব বেশি দিবো না বেশি দিলে মাছ ফ্রাইটা শক্ত হয়ে যায় আমি এখন লোহার কড়ার মধ্যে তেল দিয়ে নিলাম একদম ডুবো তেলে ভাজবো না অল্প তেল দিয়েছি আর অল্প তেল দিয়ে লোহার কড়াইতে যখন ফ্রাই করা হয় খুব সুন্দর একটা ক্রিস্পি হয় আপনাদের যাদের এই কড়াই আছে আপনারা করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যারা ফ্রাই করেন তারা করে দেখবেন আর যারা পছন্দ করেন না করবেন না এমন না যে ফ্রাই প্যানে ফ্রাই হবে না প্রায় সব ফ্রাই প্যানেই হবে এমন না যে হবে না কিন্তু এই ফ্রাই প্যানে ভাজলে একটু সুন্দর ডিফারেন্ট ক্রিস্পি হয় সেই জন্যই বলা যার পছন্দ ভাজবেন যার পছন্দ না যে এমন না যে এটাতেই ভাজতে হবে এটা যার যার ইচ্ছা তো আমার ভালো লাগে সেই জন্য আমি প্রায় এই কড়াইয়ের মধ্যেই ফ্রাই করে থাকি তাই আপনাদের বললাম আমি মাছটা উঠিয়ে নিয়েছি সেই তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফেয়ে দিয়ে দিয়েছি একটু ভালো করে ভাজবো একদম বেরেস্তা করব না এটা যখন মাছের উপর দিয়ে দেওয়া হবে খেতে বেশ ভালো লাগবে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছের উপর সাজিয়ে দিচ্ছি আপনার সঙ্গে সঙ্গে মাছ ফ্রাইটা খেয়ে ফেলবেন ঠান্ডা হলে তেমন টেস্ট পাওয়া যায় না এই যে আমি আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছি আমার মাছ ফ্রাই আলু ভর্তা প্লেন রাইসের সঙ্গে আলু ভর্তা মাছ ফ্রাই আর এই যে আমের টক রান্না করেছি ছোটো মাছ দিয়ে আমের টক গরম গরম ভাতের সাথে মাছ ফ্রাই আলু ভর্তা আর এখন তেমন বেশি রান্নাও করি না এক দুইটা আইটেমই রান্না করি তো আমার হাজব্যান্ড খাচ্ছে ও একটু বাইরে যাবে আবার তিনটার সময় দোকান বন্ধ হয়ে যাবে একটু আমাদের কিছু খাবারের দরকার আছে আর এদিকে মেয়ে তো খাবে না বলছে ইস্ট বের করো আমি একটা কিছু বানাবো সব সময় খালি উল্টা পাল্টা খাওয়া দাওয়া ওর আমার মেয়ে এখন চিউরস বানাবে ইস্ট বের করতে বলেছিল ফেভেট সিনাবন বানাবে এখন মাইন্ড চেঞ্জ বলে আমি চিও বানাবো তো আমি ওকে হেল্প করছি প্রথমে আমি ওয়ান কাপ মিল্ক দিয়ে দিলাম সেই মেজারমেন্ট করে রেখেছি আমি মিক্স করে দিচ্ছি আর ওয়ান টেবিল স্পুন বাটার বাটার আর মিল্কটাকে গরম করে নিচ্ছি তার সাথে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছে আমার মেয়ে বিট করছে আমি শুধু চুলাটা অন করে মিল্কটা গরম করে দিয়েছিলাম আসলে ভয় লাগে বাচ্চা মানুষ চুলা অন করলে ওই বানাচ্ছে আস্তে আস্তে শিখছে ভালো করে মিক্স করতে হবে মিক্স করতে করতে সব কিছুই ঘুরিয়ে ফেলছে এখন একটা ডিম মিক্স করে দেবে তারপরে একটু বিট করে আবার একটা ডিম বড় ডিম হলে দুটা হলে চলবে আর ছোট ডিম যদি হয় তিনটা দিয়ে দেবেন আপনারা এখন একটি গ্লাস নিয়েছি গ্লাসের ভিতরে একটা প্লাস্টিক ব্যাগ ঢুকিয়ে দিব একদম ইজি পদ্ধতিতে দেখাচ্ছি চটপট করে আপনারা বানিয়ে ফেলবেন এখন আমি হাতে বাটার বা ঘি নিয়ে পুরো প্লাস্টিক ব্যাগটাতে লাগিয়ে দিব যাতে ব্যাটারটা ব্যাগের মধ্যে লেগে না যায় আমি এখন পুরাটা ব্যাটার ভিতরে দিয়ে দিচ্ছি এটা আমি করছি যেহেতু ও তো পয়েন্ট মতো দিতে পারবে না সুন্দর করে সেজন্য এখন গ্লাস থেকে প্লাস্টিক ব্যাগটাকে সুন্দর করে আস্তে আস্তে বের করে ফেলবো এই যে বের হয়ে গেল সুন্দর মতো এখন আমি বাতাসটাকে ভালোভাবে বের করে মুড়িয়ে ফেলবো তারপর ইচ্ছে করে আপনার গিট দিতে পারেন আমি একটা ক্লিপ লাগিয়ে ফেলব কড়াইতে তেল গরম হচ্ছে আর এক পাশে একটু করে কেচড়ে কেটে দিব ছোট করে কাটবেন না হয়তো অনেক বড় হয়ে যাবে গরম তেলে এভাবে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি আসলে আমার হোলটা অনেক বড় হয়ে গিয়েছে তাই ডিজাইনটা ভালো হচ্ছে না আপনারা অনেক ছোটো করে কাটবেন সুন্দর চিকন চিকন হবে ডিজাইনটা সুন্দর হয়নি খেতে কিন্তু খুব একটা খারাপ হবে না সুন্দর করে ভেজে আমি উঠিয়ে ফেলছি এদিকে কিছু হোয়াইট সুগার ব্রাউন সুগার আর সিনামন নিয়ে একসঙ্গে মিক্স করে ফেলছে এখন গরম গরম চিউরসের সঙ্গে সুগার আর সিনাবন মিক্সটা মিশিয়ে ফেলবে খুবই টেস্টে একটা নাস্তা আপনারা বাসায় করে দেখবেন অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে আমরা গরম গরম চিউই খাচ্ছিলাম তারপর হঠাৎ করে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে গর্জন হচ্ছিল শুনে আমরা একটু ব্যালকনিতে আসলাম দেখলাম টিপ টিপ বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণের মধ্যে দেখি ঝরঝর করে বৃষ্টি পড়ছে তা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া মনটা অনেক ভালো হয়ে গেল যে আল্লাহ আমাদের মনের দুঃখ দূর করে দেখ বৃষ্টির সময় শুনেছি যে আল্লাহর কাছে যা চায় তাই নাকি পাওয়া যায় সেই জন্য সমস্ত পৃথিবীর মানুষের জন্য দোয়া করেছি সবার বালা মুসিবত কেটে যাক সুন্দর পৃথিবী আবার সবাই সুন্দর জীবন ফিরে পাক আপনারা সব সময় বৃষ্টি হলে দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন কিছু কিছু সময় আল্লাহ তাল্লা দোয়া কবুল করে নেয় বিশেষ করে ফরজ নামাজের পর আজানের পর তারপর শুক্রবার আসরের পর তারপর এই তো বেশির সময় তো আলহামদুলিল্লাহ আজকের দিনটি ভালোই লেগেছে এখন আবারও কিচেন আসতে হলো রাতের ডিনার রেডি করার জন্য সারাক্ষণ তো এই চিন্তায় এখন থাকা লাগে দোকানপাট তো খোলা নাই হঠাৎ করে খাবারও আনা যায় না সকালের পর দুপুর দুপুরের পর বিকেল বিকেলের পর রাত এই চলছে এখন আমি আমার মেয়ের পছন্দ মতো চিকেন তেহারি করছি এখানে আমি একটা চিকেনের তেহারি করছি তাই এক কাপ সরিষা তেল দিয়েছি আর গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা লং তিন চারটা করে আর দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম ভালো করে এখন নার্ব এখন আমি এক টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে যে একটা চিকেন স্টক দিয়ে দিয়েছি চিকেন কিউব যেটা ম্যাগি ওটা মিক্স করেছি আর এখন পুরো চিকেনটা দিয়ে দিলাম আর একটু লবণ লবণটা খেয়াল করে দিবেন। চিকেন কিউবে অনেক লবণ থাকে সেটা আপনার টেস্ট করে যতটুকু লাগে অতটুকুই দিয়ে দিবেন। এখন আমি ওয়ান ফোর্থ টি স্পুন জয়ফল আর জয়ত্রি দিয়ে দিচ্ছি আপনারা বেশি দিবেন না বেশি হয়ে গেলে তেতো লাগবে এখন আমি হাফ কাপ ইয়োগার দিয়ে দিচ্ছি ইগারটা আগের থেকে ফেটে রেখেছি আপনারা আগের থেকে ফেটে রেখে দিবেন ফেটে দিলে সুন্দর ক্রিমি হয় না হয়তো কেমন যেন ছানা ছানা হয়ে যায় আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এই যে পানি উঠে গিয়েছে আবার ভালো করে নেড়ে ঢেকে দিচ্ছি এখন একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর ভালো করে নেড়ে দিচ্ছি নেড়ে আমি বিশ মিনিট ঢেকে রেখেছিলাম এই যে আমার চিকেন রেডি এখন আরেকটা ফ্রাই প্যানে আবার সরিষা তেল দিয়ে নিচ্ছি আমি একটা চিকেনের জন্য দু কাপ গুঁড়া দেশি চাল নিয়েছি তেলে পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে ভাজবো পেঁয়াজ ভাজা হলে চাল দিয়ে দিচ্ছি চালটা দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ করে এখন ভালো করে ভুনবো চালটা ভালো করে ভেজে ফুটানো গরম পানি দিয়ে দিব দু কাপ চালের জন্য আমি এখানে চার কাপ পানি দিয়েছি এখন একটু করে লবণ দিয়ে দিচ্ছি লবণটা সাবধানে দিতে হবে যেহেতু আমরা চিকেনটা লবণ দিয়ে রান্না করেছি আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব পাঁচ মিনিট পর আমি রান্না করা চিকেনটা দিয়ে দিচ্ছি সেমভাবে আপনারা ডিম দিয়ে করতে পারেন ডিম দিয়ে করলেও বাচ্চারা অনেক পছন্দ করে এখন চিকেন রাইসটা ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে আমি পনেরো মিনিটের জন্য ঢেকে দিব পনেরো মিনিটের জন্য ঢেকে দিয়েছি আর হোলটা বন্ধ করে দিচ্ছি তাহলে ভিতরে বাতাসটা বের হতে পারবে না আপনার ফয়েল বা টিস্যু দিয়ে হোলটা বন্ধ করে দিবেন পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি প্রতিটা কাঁচামরিচ নিজ দিয়ে একটু করে কেটে দিবেন। তাহলে খুব ভালো খুশব আসবে মরিচগুলো দিয়েছি শুধু খুশব আসার জন্য না হয়তো ঝাল হয়ে যাবে আপনারা কেটে দেবেন না কেটে দিলে অনেক ঝাল হবে পিছন দিয়ে একটু কেটে দিয়ে দিলে খুব সুন্দর একটা স্মেল আসে এখন আমি একটু গোলাপ জল আর একটু কেওড়ার জল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ করে দিচ্ছি এখন আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি আপনারা ঘিটা দিয়ে দেখবেন বেশ ভালো লাগে তেহরি তো সরিষা তেল দিয়ে রান্না করে তার সাথে ঘি দিলে আপনারা বুঝতে পারবেন কতটা ডিফারেন্ট টেস্ট হয় এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকবো পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি আমার রাইস একদম হয়ে গিয়েছে খুব সুন্দর ঝরঝরে হয়েছে এরকম ভালো করে নেড়ে কিছুক্ষণ ঢেকে রাখলে একদম ভিতর থেকে সফট হয়ে যাবে ভিতরে যে একটা শক্ত দানার মতো থাকে এটা থাকবে না ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে দিবেন। খুব সুন্দর বের হয়েছে আপনারা আশা করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এই যেভাবে চামচ দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিবেন। এই তো হয়ে গিয়েছে আমি আর দুই এক মিনিটের জন্য ঢেকে রাখবো আরেক পাশে আমি কাবাব ফ্রাই করছি এটা আমার আগে থেকে ফ্রিজে বানানো ছিল বিফ কাবাব তেহারির সঙ্গে কাবাব আর টমেটোর সালাদ বাস এই আজকে আমাদের ডিনার দু মিনিট পর আমি কিছু বেস্তা ছড়িয়ে দিচ্ছি আজকে আর ডিশে সাজাবো না একদমই এনার্জি নেই পাতিল ধরে টেবিলে দিয়ে দিব সবাই সবার মতো নিয়ে খেয়ে ফেলবে আজ এই পর্যন্তই আল্লাহ ফেজ